Assalamualaikum viewers, welcome back to my channel Women's World. আর আমি আজকে আপনাদের জন্য একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি যেটা রমজানে প্রায় অনেকের বাসাতেই তৈরি হয়ে থাকে। রোজা ছাড়াও কিন্তু এটা তৈরি হতে পারে বিকালের নাস্তা হিসেবে। আসলে খাবারের জন্য কোনো টাইম সিলেকশন নেই, আপনারা যে কোনো সময় যে কোনো কিছু তৈরি করতে পারেন। যাই হোক, আজ দেখব আলুর চপ কিভাবে তৈরি করতে হয়। লেটস গেট স্টার্টেড। আলুর চপ তৈরি করার আগে আমি এখানে বেসনের ব্যাটারটা তৈরি করে নিব। বেসনের ব্যাটারটা তৈরি করতে আমি এখানে 1 কাপ পরিমাণ বেসনকে চালনি দিয়ে এভাবে চেলে নিচ্ছি। বেসনটা যদি আমি এভাবে চেলে নিই তাহলে ব্যাটারটা খুব স্মুথ হয় এবং ব্যাটারটা তৈরি করতে গেলে কিন্তু কোথাও দলা পাকিয়ে যায় না। আমার বেসনটা রেডি হয়ে গেছে। এখন এই বেসনে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ লবণ, 1/2 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/2 চামচের কম হলুদের গুঁড়া আর 1 চামচ পরিমাণ ময়দা বা আটা। আপনারা এখানে ময়দা কিংবা আটা যেটাই আপনার কাছে অ্যাভেলেবেল আছে আপনি সেটা এখানে 1 চামচ পরিমাণ ইউজ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন সবগুলো শুকনো উপকরণগুলোকে আমি আগে একটু মিক্স করে নিচ্ছি, তারপর অল্প অল্প পানি দিয়ে আমি আস্তে আস্তে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। খেয়াল রাখবেন, কখনোই তাড়াহুড়ো করে বেশি পানি দিয়ে ব্যাটারটা তৈরি করার চেষ্টা করবেন না, তাহলে হবে কি বেসনগুলো দলা পাকিয়ে যাবে আর বেসনটা স্মুথ হবে না। তো সেই ক্ষেত্রে আপনারা অল্প অল্প পানি দিয়ে আস্তে আস্তে বেসনের গোলাটা তৈরি করাই ভালো। এভাবে অল্প অল্প পানি দিয়ে আমি বিট করতে থাকবো। যত বেশি বিট করবেন তত বেশি আপনার বেসনের ব্যাটারটা ভালো হবে। বেসনের এই গোলাটা তৈরি করতে গেলে আপনারা এখানে বিটার ইউজ করতে পারেন অথবা চাইলে হাত দিয়েও ভালোভাবে মেখে নিতে পারেন। আমার বেসনের গোলাটা এখানে তৈরি হয়ে গেছে। ঘনত্বটা আপনারা দেখতে পাচ্ছেন, ঘনত্বটা কিন্তু না পাতলা হবে না বেশি ঘন হবে। তো এখন যাই আলু ভর্তায়। ভর্তাটা একজন একভাবে করে থাকে, তো আমি এখানে যেভাবে করছি সেটাই দেখাচ্ছি। আমি এখানে মিডিয়াম সাইজে 3টা আলুকে সেদ্ধ করে এইভাবে চটকে নিয়েছি। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি 1/2 চামচেরও কম গরম মশলা পাউডার। আর 1 কাপ পরিমাণ ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা আমি এখানে দিয়ে দিচ্ছি। আর কিছু কেটে রাখা কাঁচামরিচ দিয়ে আমি ভর্তাটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। ভর্তাটা মাখা শেষ হলে আমি এখানে 1 চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে মেখে নিব। তারপর একে একে চপগুলো আমি এখানে বানিয়ে নিচ্ছি। এখন আমি যে পাত্রে ভাজবো সেখানে আমি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে চপগুলোকে আমি একে দিয়ে দিব। চপগুলো দিয়ে দেওয়ার পরে আমি 2 মিনিটের মতন একপাশ ভেজে নিব। চপগুলোতে বেশি টাইম নিয়ে ভাজার কিছু নেই, কারণ এখানে আমার আলু ভর্তাটা অলরেডি মেক করাই আছে। 2 মিনিট পরে আমি চপগুলোকে একে উল্টে দিব। তারপর আরও 2 মিনিট মিডিয়াম হিটে আমি ভেজে নিব। যখন এরকম লালচে হয়ে আসবে তখন আমি চপগুলোকে নামিয়ে নিব। আলুর এই চপগুলোকে টমেটোর সস অথবা তেঁতুলের সসের সাথে আপনারা পরিবেশন করতে পারেন। আর রোজার সময় তো আলুর চপগুলো থাকবে ইফতারি প্লেটে, রাইট? ওকে ভিউয়ার্স, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।